নমস্কার, সবার প্রথমে আপনাদেরকে আমার প্রণাম এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস, এবং অ্যাস্ট্রোটিপসের মধ্যে এখন আমরা জ্যোতিষ সংক্রান্ত অ্যাস্ট্রোটিপস বরাবরই জ্যোতিষ সংক্রান্ত অনুষ্ঠান উপস্থাপন করে থাকে। তো এখন আমরা বর্তমানে যে সমস্ত অনুষ্ঠানের মধ্যে থেকে চলছি, সেই অনুষ্ঠানগুলির মধ্যে আমরা জ্যোতিষশাস্ত্রটিকে কিছুটা শেখার চেষ্টা করছি এবং বোঝার চেষ্টা করছি। তো এই শেখা বা বোঝার জন্য জ্যোতিষের যে সমস্ত সূত্র, যে সমস্ত মেথড, যে সমস্ত ম্যাথামেটিক্স, যে সমস্ত কারকতা, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ে আমাদের এখন অনুষ্ঠান চলছে। এবং একজন জাতকের জন্মছক বিচার করতে গেলে পরে আমাদের এইগুলো কিন্তু খুব প্রয়োজনীয় একটি বিষয়, এইগুলো সম্পর্কে বেশ কিছুটা জ্ঞান রাখতেই হবে, নইলে কিন্তু একজন জাতকের জন্মছক আমরা বিচার করতে পারবো না। তো আজকে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কারকতা, অর্থাৎ শুক্রের কারকতা নিয়ে আমরা আলোচনা করব। তো অলরেডি আমি একটি শুক্রের কারকতা আপনাদের সামনে উপস্থাপন করেছি এর আগে। যারা আমার অনুষ্ঠানটি প্রথম দেখছেন এবং তাদেরকে আমি বলবো যে আপনারা আমার চ্যানেলে গিয়ে আমার অনুষ্ঠানটি পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি এরকম করে দেওয়া হয়েছে। তো এরকমভাবে যদি আপনারা পার্ট ওয়ান, পার্ট টু থেকে দেখেন, তাহলে আমার আশা যে আপনারা কিন্তু জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বেশ কিছুটা জ্ঞান অর্জন করতে পারবেন। তো আর যারা অলরেডি আমার অনুষ্ঠান দেখেন তাদেরকে বলবো যে আজকে শুক্র গ্রহের আলোচনা, শুক্র গ্রহের কারকতা নিয়ে আলোচনা করব। তবে একটা কথা খেয়াল রাখতে হবে যে আগেও অলরেডি আমি একটি শুক্র গ্রহের কারকতা সম্পর্কে আলোচনা করেছি। তো সেই বিষয়টাকে মাথায় রেখে, অর্থাৎ আপনারা যারা নোট করছেন আমার অনুষ্ঠানগুলি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে আপনারা কিন্তু সেই কারকতাগুলিকে নোট করে রাখবেন। এবং তার সঙ্গে সঙ্গে আজকে আমি শুক্র গ্রহ সম্পর্কে দু চার কথা আপনাদের সামনে উপস্থাপন করব, সেগুলোকে বিশেষ করে ধ্যান দেবেন। তো প্রত্যেকটি অনুষ্ঠানে যাওয়ার পূর্বে যে কথাটি বলে থাকি যে ব্যক্তিগতভাবে আপনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে নিচে আমার ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এবং যারা আপনারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে চান, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই নাম্বারটির মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। শুক্র গ্রহের কারকতা সম্পর্কে বা শুক্র গ্রহ সম্পর্কে যখনই আমরা প্রথমে দু চার কথা বলবো বলেছি, তো এই দু চার কথা বলার জন্য প্রথমেই যে বিষয়টি চলে আসবে যে শুক্রের প্রভাব যদি মানুষের হৃদয়ে না থাকতো, তাহলে কিন্তু এই মানুষের হৃদয় ঊষর মরুভূমিতে পরিণত হয়ে যেত। আমরা জানি যে শুক্রের আরেকটি নাম হচ্ছে উষণা। এই উষণা নাম হওয়ার পেছনে বা উষণা নামকে কেন্দ্র করে কিন্তু আমরা পৌরাণিক অনেক গল্প, অনেক কাহিনী কিন্তু আছে। তো আমরা সেই কাহিনীতে এখন যাচ্ছি না। তো আমরা যেটা বলতে চাইছি যে শুক্রের আর এক নাম হচ্ছে উষণা। এই উষণা শব্দের অর্থ হচ্ছে কামনা। আমরা এই শুক্রের কারকতা নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন কিন্তু আমরা এই গ্রহটির বৈশিষ্ট্য, চরিত্র বা ব্যক্তিত্ব সম্পর্কে বিশেষ ধ্যান রাখব। কারণ এই যে গ্রহটি, এই গ্রহটি কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমাদের প্রত্যেকটি গ্রহই কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে, তবে শুক্রের যে ইম্পর্টেন্সি এটা কিন্তু বিশেষভাবে আমাদেরকে ধ্যান রাখতে হবে। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে দুটি আমরা গুরুকে পাই, একটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রাচার্য, অর্থাৎ শুক্র গ্রহ। এই দৈত্যগুরু শুক্রাচার্য এবং দেবগুরু বৃহস্পতির মধ্যে যে ডিফারেন্স, যে পার্থক্য, এই পার্থক্যটাকে কিন্তু আপনাদেরকে ধ্যান দিতে হবে, এই পার্থক্যটাকে কিন্তু আপনাদেরকে খেয়াল করতে হবে। তাহলে এখানে আমরা যে কথাটি বলবো যে দুজন কিন্তু একে, দুজন কিন্তু গুরু হয়েও কিন্তু একে অপরের সঙ্গে তাদের গুণগত, আচরণগত স্বভাবের জন্য কিন্তু একে অপরের শত্রু ভাবাপন্ন সম্পর্ক সৃষ্টি করে। তো আমরা যদি বৃহস্পতি এবং শুক্র সম্পর্কে আমরা প্রথমে একটুখানি, এরা কীরকম ধরনের গ্রহ, এই বৃহস্পতি এবং শুক্রের যে পার্থক্য এটাকে নিয়ে আমরা যদি আলোচনা করি, তাহলে আমাদেরকে একটা কথা বলতে হবে যে মহাভারতে যখন, মহাভারতে উল্লেখ আছে যে যখন দেবাসুর, দেব এবং অসুর, অর্থাৎ দেবতারা এবং অসুরদের মিলে যখন খুব প্রচণ্ড যুদ্ধ হতো, তখন দেবতারা যারা মারা যেতেন, অর্থাৎ তাদেরকে কিন্তু দেবগুরু বৃহস্পতি বিশেষ ঔষধির দ্বারা তাদেরকে জীবিত করত। আবার অসুররা যারা মারা যেতেন, তাদের কিন্তু দৈত্যগুরু শুক্লাচার্য তাদের সঞ্জীবনী মন্ত্রের দ্বারা কিন্তু সেই সমস্ত অসুরদেরকে আবার জীবিত করে তুলতেন। অর্থাৎ দুজনেরই ভেতরে কিন্তু
এই ক্ষমতা অপরিসীম। বৃহস্পতি হচ্ছে জ্ঞানযোগী আর শুক্র হচ্ছে কর্মযোগী। বৃহস্পতি আকাশ তত্ত্বের প্রতীক, আবার শুক্র হচ্ছে জলতত্ত্বের প্রতীক। বৃহস্পতির জ্ঞান যেমন সূক্ষ্ম আত্মাকে অবলম্বন করে শরীরে পৌঁছায়, এই তত্ত্বে পৌঁছায়, আবার শুক্রের জ্ঞান স্থূল দেহকে অবলম্বন করে কিন্তু তত্ত্বে পৌঁছায়। বৃহস্পতি যেমন অন্তর্জ্ঞানী, শুক্র হচ্ছে বাস্তবজ্ঞানী। তো এরকম কিন্তু আমরা বৃহস্পতি এবং শুক্রের এই যে আমরা পার্থক্যটা দেখতে পাচ্ছি, এই পার্থক্যটা কিন্তু খুব একটা ছোট্ট হলেও এর ভেতরে কিন্তু অনেক গভীরতা আছে। এই পার্থক্যগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো যাই হোক, আমরা খুব ছোট করে আলোচনায় আছি, কারণ অলরেডি আমি একটি কারো কথা দিয়ে দিয়েছি আপনাদেরকে। তো শুক্র, যাই হোক, শুক্র কিন্তু সমস্ত আর্টের কারক গ্রহ, এটা প্রধান যে শুক্র কিন্তু সমস্ত আর্টের কারক গ্রহ। শুক্র কিন্তু কামনা বাসনার কারক গ্রহ। শুক্র কিন্তু সুন্দরতা বা সৌন্দর্যের কারক গ্রহ। শুক্র কিন্তু বিলাসিতার কারক গ্রহ। শুক্র কিন্তু ক্রিয়েটিভিটির কারক গ্রহ। শুক্র কিন্তু প্রচণ্ড সাজ সৌন্দর্যের কারক গ্রহ। শুক্র থেকে আমরা যেমন একজন জাতকের আর্ট বিচার করব, একজন কবিতার শুক্র থেকে কবিতা কাব্য বাক্যের মাধুর্য বিচার করব। দুর্বল আবার শুক্র যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু জাতকের ভেতরে চরিত্রের দোষ সৃষ্টি করে দেয়। শুক্রের কারো কথার মধ্যে যেগুলো আসবে, যে রাজমন্ত্রী, সুন্দর দীর্ঘ বাহু, স্থূল উড়ু, গোলাকার মুখ, বীর্য অধিক্য শরীর, সুন্দর নিতম্ব, পরিচ্ছদ প্রিয়, শোভন চক্ষু, ক্রীড়া কৌতুক, প্রকৃতি জলতত্ত্ব, হ্যাঁ, বসন্ত ঋতুর কারক এবং শয্যাসুখের কারক এবং বিবাহের কারক। জীবদেহে আমাদের শরীরের মধ্যে যে শুক্রের প্রভাব, এটা হচ্ছে বিশেষ করে যেটা দেখতে পাওয়া যায়, শরীরের লাবণ্য, আমাদের শরীরের বীর্য, চুল, গ্রীবা, মূত্রাশয়, মূত্রাশয় এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু যে কোনো মানে আমাদের বিশেষ করে গর্ভাশয়, হ্যাঁ, এই সমস্ত জায়গা কিন্তু শুক্রের একটি প্রাধান্য আমরা দেখতে পাবো ভবিষ্যতে। শুক্রের দ্বারা যদি কোনো রোগ সৃষ্টি হয় তাহলে সেটি কীরকম রোগ হতে পারে, যে কোনো গাইনো রিলেটেড রোগ কিন্তু শুক্রের দ্বারা সৃষ্টি হতে পারে। এছাড়া হচ্ছে সুগারের যে সমস্ত প্রবলেমগুলো হয়, সুগার যেটা হয় আর কি, বর্তমান যুগে বহুমূত্র বলা হয়, এই সুগার রোগটি কিন্তু শুক্রের অশুভত্বের কারণে তৈরি হয়। এছাড়া হচ্ছে গর্ভাশয়ের যে কোনো ধরনের রোগ হতে পারে, স্লোথ হতে পারে, মহিলাদের সাদা স্রাব হতে পারে, হ্যাঁ, এইগুলো কিন্তু শুক্র দ্বারা এই সমস্ত ব্যাধি উৎপন্ন হতে পারে। তো যেমন আমরা বলবো যে শুক্র যেমন অবস্থান ভেদে জাতককে আর্টিস্ট বা কলাক্ষেত্রে সফলতা দিতে পারে, জাতককে বৈজ্ঞানিক করতে পারে, জাতককে যোগশাস্ত্রে পারদর্শী করতে পারে, জাতককে অষ্ট ঐশ্বর্য দান করতে পারে, আবার কিন্তু এই শুক্রই অবস্থান ভেদে জাতককে কিন্তু চরিত্রহীন করে দিতে পারে, জাতককে ভোগী কামুক করে দিতে পারে, জাতককে এমনকি বেশ্যাবৃত্তি পর্যন্ত জাতকের ভেতরে কিন্তু এনে দিতে পারে এই শুক্র যদি অতিরিক্ত পীড়িত হয়ে যায়। শুক্র হইতে আমরা যেমন বিবাহ বিচার করব, বিবাহিত জীবন বিচার করব, দাম্পত্য সুখ বিচার করব, দৈহিক সুখ ভোগ বিচার করব, হ্যাঁ, তেমন এখন বর্তমান যুগের সামঞ্জস্যে কিন্তু শুক্র থেকে যে সমস্ত এডুকেশনগুলো বিচার করা হয়ে থাকে সেগুলো হচ্ছে আর্ট, প্যাশন, তার সঙ্গে সঙ্গে আমরা শুক্র থেকে রোম্যান্স বিচার করব, আমরা শুক্র থেকে সর্বদাই কিন্তু ক্রিয়েটিভিটি বিচার করব, তার সঙ্গে সঙ্গে ফ্যাশন, এই সমস্ত ইত্যাদি জায়গা কিন্তু শুক্রের বিশেষভাবে প্রাধান্য আমরা এডুকেশনের ক্ষেত্রে দেব। এছাড়াও হচ্ছে শুক্র আর্টসের কারক গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা ফিজিক্যাল সায়েন্স আমরা যেটাকে বলে থাকি সেই জায়গাও কিন্তু আমরা শুক্রকে পাবো। শুক্র হতে আমরা যে সমস্ত ব্যবসাগুলো করতে পারি সেগুলো হচ্ছে হোটেলের ব্যবসা, অবশ্যই বিলাসবহুল হোটেলের ব্যবসা, তার সঙ্গে বার, ক্যাসিনো, টেক্সটাইল, মানি রিলেটেড যে কোনো জায়গা, হ্যাঁ, পর্যটন কেন্দ্র অর্থাৎ ট্যুরিজম যেটাকে আমরা বলে থাকি। আর এডুকেশনের ক্ষেত্রে বিশেষ করে যেমন আমি বললাম যে কেমিস্ট্রি, বিউটিশিয়ান কোর্স, ইলেকট্রনিক্সের যে কোনো বিষয়, তারপরে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে শুক্র কিন্তু গণিত সাবজেক্টটিকেও কিন্তু কন্ট্রোল করে,
তার সঙ্গে সঙ্গে যে কোনো সফটওয়্যার রিলেটেড কাজ, অর্থাৎ কম্পিউটারের যে কোনো সফটওয়্যার রিলেটেড কাজের মধ্যে কিন্তু শুক্রের প্রাধান্য বিশেষভাবে দেখতে পাবো। এখানে কিন্তু আমাদের মাঝে মাঝে কেতুকেও আমাদের প্রয়োজন পড়বে। তো তার সঙ্গে সঙ্গে মঙ্গল, যেহেতু আমরা আলোচনা করেছি অলরেডি মঙ্গলকে নিয়ে, যে মঙ্গল কিন্তু যে কোনো ইলেকট্রিকের কারক গ্রহ, তাহলে ইলেকট্রনিক্স যখনই চলে আসবে তখন কিন্তু ইলেকট্রিককে বাদ দিয়ে ইলেকট্রনিক্স নয়, তাহলে কিন্তু আমরা সবসময় ইলেকট্রনিক্সের যে কোনো কাজ, যে কোনো কোর্সের ক্ষেত্রে যেমন শুক্রকে প্রাধান্য দেব, তেমন কিন্তু আমরা মঙ্গলকেও একটু প্রাধান্য দেব। তার সঙ্গে সঙ্গে শুক্রের ক্ষেত্রে আমরা শুক্র থেকে আমরা ডিজাইন দেখব, আমরা অ্যানিমেশন দেখব, বিভিন্ন গ্রাফিক্সের যে সমস্ত কম্পিউটারে কাজ হয় সেগুলোকে দেখব, তারপরে ইন্টেরিয়ার ডেকোরেশনের যে সমস্ত কাজ হয় সেগুলোকে আমরা দেখব। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত রিপেয়ারিংয়ের কাজ হয়, অনেক আছে মোবাইল রিপেয়ারিং করে, ল্যাপটপ রিপেয়ারিং, টিভি রিপেয়ারিং, এই টিভি রিপেয়ারিং, মোবাইল রিপেয়ারিং, এইসবের ক্ষেত্রে কিন্তু টেকনিক্যাল কাজের কারকগ্রহ কিন্তু মঙ্গল। এখানে কিন্তু শুক্র মঙ্গলের একটা সংযোগ থাকলে পারে এই রিপেয়ারিং রিলেটেড কাজের সঙ্গে, যা তো যুক্ত হতে পারে। আমরা যখন প্রফেশন নিয়ে আলোচনা করব তখন কিন্তু এই বিষয়গুলি আমাদের প্রচণ্ড ইম্পর্টেন্ট, একটা খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে। তো এই ধরনের কিন্তু জাতকের পেশা বা জীবিকা হতে পারে। এই বিষয়গুলিকে কেন্দ্র করে যদি শুক্র ভালো অবস্থানে থাকে এবং তার কিছু কানেকশান আছে, এই কানেকশানগুলো নিয়ে আমরা দেখব। তো এই সমস্ত জায়গায় কিন্তু শুক্রের প্রভাব বিশেষভাবে দেখতে পাওয়া যায়। খুব অল্প করে, খুব সামান্যভাবে আপনাদেরকে জানালাম শুক্রের কারকতা সম্পর্কে। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, অলরেডি আমি একটি কারকতা দিয়ে দিয়েছি, আপনারা যারা কারকতাগুলোকে লিখে রাখার চেষ্টা করছেন তারা কিন্তু অবশ্যই আগের কারকতা থেকে দেখবেন এবং সেটাকে লিখে রাখবেন, এবং তার সঙ্গে সঙ্গে এটাকে যদি প্রয়োজন বোধ করেন লিখে রাখার চেষ্টা করবেন। তো আজ এই পর্যন্ত, আবার একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। তারপর নমস্কার।